হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার মিনি ব্লগ। এটা হলো আমাদের চ্যানেলের প্রথম মিনি ব্লগ। তো সন্ধ্যাবেলা আমি, মা, প্রীতম তিনজন মিলে চলে এসেছি রামকৃষ্ণ মঠে। তো মঠে এসে দেখি প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ঠান্ডার দিনে বিভিন্ন রকমের ঠান্ডার যে সিজনাল ফুলগুলো হয় সেই ফুল দিয়ে কিন্তু, মানে ফুলের গাছ দিয়ে কিন্তু মঠটাকে সাজিয়ে রেখেছে, রামকৃষ্ণ মঠকে সাজিয়ে রেখেছে। তো ভীষণ সুন্দর লাগছিল। তো তোমরা যারা কোচবিহারে থাকো তারা জানোই যে শীত, গ্রীষ্ম, বর্ষা যেই সিজনই থাকুক না কেন, রামকৃষ্ণ মঠে কিন্তু সিজনাল ফুল দিয়ে সবসময় মঠটা সাজানো থাকে। তো এবার আমরা এক এক করে ঠাকুর দর্শন করে নিলাম। তো এবার যাচ্ছে প্রীতম, তার আগে গিয়েছিল মা। তো আমি যখন দর্শন করে বেরোচ্ছি তখন মন্দিরটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তো রামকৃষ্ণ মঠে এসে কিন্তু আমি লাইফে সবার, মানে সবার প্রথম সাদা ফুলের গাঁদা গাছ দেখলাম। তো তোমরা যারা দেখেছো কমেন্ট করে জানিও। তো এরপর আমরা চলে এসেছি বাজারে। বাজারে এসে আমরা তিনজন চা খেয়ে নিলাম। তো বাজারে আমি তোমাদের অন্য একটা ব্লগে বলেছিলাম যে হোলিতে কিন্তু আমাদের কোচবিহার বাজারে কিন্তু প্রচুর রাস্তার ধারে রঙের দোকান বসে। তো এই দেখো সেই রঙের দোকানগুলো, সেখান থেকে আমরা একটা পিচকারি কিনে নিয়েছি ভাইয়ের জন্য, আর নিয়েছি আমি একটা বোরোপ্লাস সফট, আর নিয়েছি রং। তো আজকের ভিডিও এতটুকুই, টাটা।